মুন্সিগঞ্জ সদরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারী সহ চারজন দগ্ধ হয়েছেন। আজ সকাল 6:30টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভবনটির পাঁচতলা বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। দগ্ধদের উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।